হ্যালো মুভি লাভার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম ফিল্ম স্টকস ইউটিউব চ্যানেলে। ভিউয়ার্স, রাইট নাও চলে আসছে শাকিব খানের মাচ অ্যাওয়ার্টেড ফিল্ম গোলুয়ের অফিসিয়াল টিজার। আর আমি এখন টিজারটা দেখি নাই, তো টোটালি একটা ব্লাইন্ড রিয়াকশন হতে চলেছে। তো চলুন একসাথে দেখে নেওয়া যাক গোলুয়ের টিজারটা কেমন হলো। ওকে, সো হেয়ার আই গো। ওকে, নওজোয়ান ছাড়া কি বলো বৈঠা মারতে জানে। মালা বদল, বিয়ে হয়ে গেল তো? বিয়ে হয়ে গেল আমার পরানের লোকে, তোমার পরান বন্ধে। তোমার মতো মানুষকেই তো ভালোবাসা যায়। মাইসে তো আমার পাগল কইব। তুমি তো পাগলই। অভিমান পর চলতো সেখানে এমন সেটটা তোমারে দেখতে বিয়েও হয়ে গেল। অনেক সুন্দর লাগতেছে, একেবারে রাজকন্যার মতো। এবার সখুল বাজান নদীতে নৌকা ভাসায় দে, বুকে জড়ায় ধর, দেখবি মালা বউ হয়ে আইসা, তোর আন্ধার ঘরে বাতি জ্বালাবো। ওকে ভিউয়ার্স, এটা ছিল গোলুয়ের টিজার। অ্যান্ড টিজার দেখে যে আমি টোটালি ইমপ্রেস এমনটা আমি বলতে পারছি না, কারণ আমি আরও বেটার কিছু এক্সপেক্ট করতেছিলাম। তো ভিউয়ার্স, টিজারটা তো এক্সট্রাঅর্ডিনারি না, তবে টিজার কি একদমই খারাপ এমনটা কিন্তু আমি একদমই বলিনি। তো এই টিজারের মধ্যে কিন্তু অনেক পজিটিভ ভাইব রয়েছে, হ্যাঁ পাশাপাশি নেগেটিভ কিছু রয়েছে, আর বাকিটা তো রয়েছে ফিল্মের মধ্যে। তবে এই ফিল্মের সব থেকে স্ট্রং পয়েন্ট কি জানেন? এই ফিল্মের মধ্যে শাকিব খান এবং পূজা চেরি জুটি। আমরা অনেকেই বলেছিলাম, এমনকি আমিও মনে মনে একটু ছিলাম যে আসলে কতটুকু ভালো হতে পারে, কারণ শাকিব এবং পূজা চেরির এজ গ্যাপ রয়েছে এবং তাদেরকে একসাথে কীভাবে দেখবো, আমরা মানাবে কি না, একটা ভয় ভয় ছিল। তো সেখান থেকে কিন্তু শাকিব খান এবং পূজা চেরিকে বেশ ভালোই মানিয়েছে। পাশাপাশি পজিটিভ দিকের মধ্যে আরও রয়েছে লোকেশন অ্যান্ড কস্টিউম। তো এখানে যে ধরনের লোকেশন টোটাল ব্যাপারটা শ্যুট করা হয়েছে, একদম গ্রাম বাংলার ভাইবটা রাখা হয়েছে, কারণ গ্রাম বাংলার উপরে গল্পটা। তো সেখানে এমন কিছু দেখানো হয়নি যেগুলো কাইন্ড অফ আর্টিফিশিয়াল মনে হয়, তো সব কিছু কিন্তু ন্যাচারাল রয়েছে। অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট, কস্টিউম এখানে যাদের দেখলাম, যারা অ্যাক্টর রয়েছে লিড অ্যাক্টর বাদেও, তাদের সবার কস্টিউমই কিন্তু একদমই ন্যাচারাল রাখা হয়েছে, কোথাও কিন্তু ওভার দ্য টপ ভাইব রাখা হয়নি। পাশাপাশি আপনাদের সবার উদ্দেশ্যে বলতে চাই, এখানে যে টিজারটা দেখলাম সেখানে যে গল্পটার আভাস আমরা পাচ্ছি, আপনারা সবাই আগের থেকেই জানতেন যে একটা গ্রাম বাংলার গল্প, তো সেই ভাইবটা এখানে রয়েছে। তো এখানে আপনি এক্সট্রাঅর্ডিনারি কিছু কিন্তু পাবেন না। এখানে একটা গ্রাম বাংলার লাভ স্টোরি আমাদের সামনে প্রেজেন্ট করা হচ্ছে, তো সেইখান থেকে গল্প, গল্পের লোকেশন, কস্টিউম, অ্যাক্টরদের যেভাবে প্রেজেন্ট করা হচ্ছে সব কিছু কিন্তু ঠিকঠাকই আছে। তো এই গল্পের সাথে যদি আপনি মডার্নাইজার গল্প কম্পেয়ার করেন তাহলে আপনি হয়তো ভুল করবেন। তাই আশা করছি গল্প অনুযায়ী আপনি টিজারটাকে বিবেচনা করবেন। এছাড়া ভিউয়ার্স, টিজারটার মধ্যে কিছু নেগেটিভ ভাইব রয়েছে, যার মধ্যে প্রথম নেগেটিভ পয়েন্ট টিজারটা এডিটিং। এডিটিংটা একদমই আমার পছন্দ হয়নি সত্যি কথা, কারণ কেমন যেন লাগতেছিল, কারণ একটা সিনের পর একটা সিন যখন আসতেছিল না, ধামধাম করে চলে আসতেছিল এবং সাথে যে মিউজিকের ফ্লেভারটাও বারবার চেঞ্জ হচ্ছিলো, তো একটু মানে উইয়ার্ড উইয়ার্ড লাগতেছিলো আমার কাছে যে কেমন হচ্ছে ব্যাপারটা। এছাড়া ফন্ডের যে ব্যাপারটা, যেভাবে লেখাগুলো আসতেছিল সেটা তো একদমই বাজে লেগেছে আমার কাছে। অ্যান্ড লাস্টের, আমরা সাধারণত দেখি যে একটা ফিল্মের নাম খুব সুন্দরভাবে আসে, কিন্তু এখানে টোটাল ব্যাপারটাকে সামনে চলে আসছে, অর্থাৎ একটা পোস্টার ছিল যেটাকে পয়েন্ট ব্ল্যাক এডিটটা মারা হয়েছে, তো পয়েন্ট ব্ল্যাক টোটাল পোস্টারটা এভাবে চলে আসছে। তো এটা করা যায়, ঠিক আছে পয়েন্ট ব্ল্যাকে একটা পোস্টার আপনারা দিতে পারেন লাস্টে, তবে তার আগে গোলুইটা খুব সুন্দর করে আসলে হয়তো বা বেটার হতো। তবে হ্যাঁ, এটা কিন্তু টেজারের নেগেটিভ সাইড, এটা কিন্তু ফিল্মের নেগেটিভ সাইড না, কারণ এই ব্যাপারগুলো কিন্তু ফিল্মে থাকবে না। তো আমরা ফিল্মে দেখবো গল্প, অ্যাক্টরদের পারফরমেন্স উইথ মেনি আদার্স ফিল্মি ভাইব, তো আশা করি সেই ভাইবটা যেন বজায় থাকে ফিল্মের মধ্যে। এছাড়া ভিউয়ার্স, যেহেতু আমার হাতে বেশি সময় নেই, তো এখানে ভিডিওটা শেষ করছি, রাত্রে আমরা এটা নিয়ে টোটালি অ্যানালাইজ করবো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সেখানে ভালো থাকেন, সুস্থ থাকেন, টেক কেয়ার, বাই।